গুলি করব আরো কত কিছু দিব আরে যারা নাকি খাইতেই পায় না তারা বডিগার্ড রাখছে বেতন দিব কই থেকে এই বেতন নিতে চাইলে পাঁচ বছর পরে তোমাদের নিতে হবে শিক্ষা দিমু যে তোর মাই খাওয়ান দে না বন্ধু বান্ধবটা খাওয়ান দে আমার মা এটা কি করছে আমার মা না দেওয়া যায় আমার বডিগার্ডের পা ধরে কান্দাছে মা আমার বডিগার্ড বুঝতে পারছ ওই যে কি হন তুই কি দিহান রে দেখছস তোমার আবার দিহান রে কি দরকার দিহান রে কি করবা তুই জানস না দিহান রে আমি খেলাই দিহান রে লাগে খেলা রাখবো না যাও বাইতে যাও দিহানের কাছে এখন দুইটা বডিগার্ড থাকে এত বড় বড় বন্দুক নিয়ে তোমার গুলি করে দিব তুমি মইরা যাবা কইলে হইলো ওরে চকলেট লম নজেন নজেন খাবি তুই তোরে দিম না দিহান দে তুমি দেখছস কি না দেখো না দেখ না যাও তুমি থেকে বুঝি বুঝি তোর নাকি খেলে না দেখে তোর জলে জ্বলতে থাক জল আমু চাই তুই জল জ্বলতে জ্বলতে চাইলে পুরো ছাড় কার হয়ে যাক ভাই তুই জায়গা খাসি মনে কর জায়গা জায়গা তুই মরে জানিস যে কি কয় না যে মাইছি কি কয় গেটার গেটার নাকি ওই গেটার রাখছে আর তুই পাগল হইছস তুই আসলে বল দা তো লইল বাপ কা দিয়ে তোর মাথায় বেশি বুদ্ধি হয়ে গেছে এ কি আরে রে তুই নিজে চোখে দেখছস কোন জি আপনা না কইছে কোন লই আর আপনা কইছে বল দা এ মাঠ
খেলনা বন্দুক না বস আমার কিন্তু এগুলো দেখতে এখন অনেক বিরক্ত লাগতেছে আপনি বলেন ওগুলো শুট করে দেই আই জি তুই চুপ থাক তুই বন্দুকের বরে কর তোর বন্দুক বিস্পি বিস্পি বন্দুক খেলনা বন্দুক না তুমি যাও না গুলি কইরা দিব গুলি করবো কে গুলি করবো কি কর বুঝতে পারছি কিন্তু তোমার মায়ের যে অবস্থা সে অবস্থায় বডিগার্ড নিয়ে ঘোরা না না বিষয়টা তো দেখতে হইতেছে আফসানা এ দেখা শুধু একটা গুলি করে তিলে নাম নাম মেরে নামু গা কিরে কি বাবা হ্যাঁ যা মনে দেয় বাবা বল তোর কিনা খেলতেছিল নাকি আমিও ওর মতো আবার লাগে ভালো লাগলো না শুনলাম তোমার ছেলে বলে এই দুইটা বডিগার্ড নিয়ে ঘুরতেছে মানে মহিলা বডিগার্ড আমি বুঝা পাইলাম না তোমার সংসারটা যেভাবে চলে এই অবস্থায় বডি গার্ড পালে কেমনে করে দিহা আরে ভাই আপনি এগুলা কি কর না আমাকে তো নুন আনতেই পান্তা ফুরায় আমরা আবার বডি গার্ড পাইমু কই তা নয় ঠিক আছে কিন্তু বডি গার্ড গুলা আইলো কই থেকে সেটা তো বলবেন ভাই আপনার হাতে ধরে আপনারা কই আমরা বড়দার একটু দেখেন না কিছু একটা করা যায় কিনা আচ্ছা আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি আগে দেখি এই মহিলা বডি গার্ড দুটা কে আচ্ছা ভাবি আপনি বাসা যান তো আমি দেখতেছি না এটার বিহিতে আমার এই করতে হবে আবার বলা মানে ডরাইতেছে যাই দিহান রাগে খুঁজে পাই করি বস এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমাদের বেতনটা দিয়ে দিন বেতনটা দিয়ে দিন বস আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো নে কান বস এত বেতন বেতন করো কে ও ঠিকই বলেছে সামনে আমাদের শপিং করতে হবে বাবা মাকে কাপড় চোপড় কিনে দিতে হবে তাড়াতাড়ি টাকাটা দেন আমার আবার শপিং আছে
মারা গেছে মনে করে আপনার নামে আমাদের সিআইডি অফিসে অভিযোগ আছে, আপনি অবৈধ অস্ত্র নিয়ে দুইটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন। হ্যাঁ, আপনাকে একটু শ্বশুর বাড়ি যেতে হবে আব্বা স্যার। এই আমার স্যার, আমি আমার বাবা ধরে আনে আমার নিয়ে যায় লাগে আর জীবন নিয়ে স্যার। আমকো বসরে নিয়ে যান, কিন্তু বসের কাছ থেকে আমরা যে টাকা পাই ওটা আমকো দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, টাকা তিন জনের শ্বশুর বাড়ি নিয়ে দিমু। আসো আসো। এর বই থাকা বরস না, বাজারে যে ঘুরিয়া ঘুরিয়া কি তোর পেটটা দেখুন লাগবে কেন রে বাবা? তুই কিছু কম খাইলেও পারো। হ্যাঁ, মানুষ কে তো খায়, খাইলে কি মানুষ স্বাস্থ্যবান হয়ে যায়? আর বেশি খাওয়া কি ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো পেট নড়ে কি বাজার, তোমার নয় তোমার নয় ভয় দেওয়া তুমি বুঝা না। আর খাওয়ান দেখলে সহ্য করতে পারি না আমার, কিন্তু যাচ্ছে পানি বেশি কথা আর কি দিল বাজার থেকে আসার সময় আড়া পারো নিয়ে আড়া করা নিয়ে তোর লিগে কি একটা পাউডার একটা কলা আনলে হইব? হব না তো, পাউডি আনতে গেলে আমার ফ্যাক্টরি ধরে আনা লাগবো, আর কলা আনলে গিরস্তের কলার ছুরি ধরে তোর কাছে আনা দেওয়া লাগবো। তাছাড়া কোনো উপায় নাই বাবা, কিন্তু দয়া করে একটু কম খাওয়ার চেষ্টা কর।